টপিক 3 এ এখানে আমরা ট্রায়াঙ্গেল সংক্রান্ত অঙ্ক দেখব। ট্রায়াঙ্গেলস মানে এখানে তোমাকে ট্রায়াঙ্গেলস এর ক্ষেত্রফল এগুলো বের করতে দেবেন, যেহেতু এটা জ্যামিতি ওই ক্ষেত্রফল তারপর মধ্যমা এগুলো হচ্ছে তোমার পরিমিতির জিনিস, ঠিক আছে। আর জিওমেট্রিতে যেগুলো বের করতে দেয় অ্যাঙ্গেল সংক্রান্ত বাহু সংক্রান্ত কিছু অঙ্ক এখানে দেয়। এখানে আমরা কি কি টপিক পড়বো ট্রায়াঙ্গেলস এর ভেতরে পড়বো, টাইপস অফ ট্রায়াঙ্গেল, কত রকমের ট্রায়াঙ্গেল হয় এটা সবাই মোটামুটি কম বেশি জানো যে কত ধরনের ট্রায়াঙ্গেলস হয়, আর একটা সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেলস, এই দু নাম্বার টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেলস মানে সদৃশতা, এটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, এবং এর ছাড়া আদার্স যে এক্সামগুলো হয় সেগুলো কিন্তু এখান থেকে একটা কোশ্চেন দেয়। খুব ভালো করে করবে। তো চলো, এই ট্রায়াঙ্গেলস এর ভেতরে মেইনলি ট্রায়াঙ্গেলস এর ভেতরে আমাদের এতগুলো জিনিস পড়তে হবে। এক হচ্ছে টাইপস অফ ট্রায়াঙ্গেলস, দু নাম্বার হচ্ছে সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেলস, যেটা আজকে দুটো পড়বো, একটা হবে মিড পয়েন্ট থিওরেম, হেলস থিওরেম, এগুলো সব মাধ্যমিকের জিনিস, হয়তো নামগুলো তোমাদের মনে নেই, বই খুলবে দেখতে পাবেন। মিডিয়ান, অল্টিচিউড সব মাধ্যমিকে রয়েছে, পারপেন্ডিকুলার, সাইড বাই সেক্টর সব মাধ্যমিকের জিনিস। তো চলো, ট্রায়াঙ্গেলস এর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে কি অপোজিট অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইডস আর ইকুয়াল, মানে সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। এটা আমি একবার বলেওছি এর আগের ক্লাসে, তারপরে আবার একবার বলছি, সমান বাহু বলতে একটা সমদ্বিবাহু ত্রিভুজের কথা চিন্তা করো, যার এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এর বিপরীতে এই সমান বাহুটার বিপরীতে কোণ হচ্ছে এই কোণটা, আর এই সমান বাহুর বিপরীতে এই কোণটা হচ্ছে এই কোণটা, বলছে এই দুটো কোণ সমান হবে, মানে এটার মান যদি পঞ্চাশ ডিগ্রি হয় সাপোজ ধরো, এই কোণটাও পঞ্চাশ ডিগ্রি হবে, এটা যা খুশি হতে পারে, মানে তিনটে কোণের যোগফল মিলে 180 ডিগ্রি যেটা হয় সেটা এখানে হবে। বোঝা যাচ্ছে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা সবাই জানি তিনটে বাহু সমান হয়, আর তিনটে বাহু সমান হলে তিনটে কোণও এখানে দেখবে সমান হয়, মানে প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি করে হয়। তার মানে কি, যেহেতু এই তিনটে বাহু সমান তাহলে এই বাহুটার বিপরীতে এই কোণটা রয়েছে, এই বাহুটার বিপরীতে এই কোণটার, এই বাহুটার বিপরীতে এই কোণটা, তাহলে কি হিসেব মতো তিনটে কোণ তার সমান হতে হবে, যেহেতু তার তিনটে বাহু সমান। তাহলে সমান বাহুর বিপরীতের কোণগুলো কি হবে? সমান হবে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। সিমিলারলি বিষম বাহু ত্রিভুজের আমরা সবাই জানি যে তিনটে বাহু এখানে অসমান হয়, যার ফলে তিনটে কোণের মানও আলাদা হয়, হ্যাঁ কি না? এরপর যে বাহুটা যত বড়, একটা ত্রিভুজের যে বাহুটা যত বড় তার বিপরীতে কোণটা ঠিক ততটাই বড় হয়। যেমন এই ত্রিভুজটার ক্ষেত্রে, নিচের এই ত্রিভুজটার ক্ষেত্রে তুমি কি দেখতে পাচ্ছ, সব থেকে বড় বাহু যদি আমি বলি তাহলে এই বাহুটা, তাহলে এর বিপরীতে এই কোণটা রয়েছে, এই কোণটা হবে বড়, এই তিনটে কোণের মধ্যে সব থেকে বড় হবে এই কোণটা। তার থেকে একটু ছোট যদি আমি জিজ্ঞাসা করি তাহলে হবে এই কোণটা, এই বাহুটা, তাহলে এই কোণটা হবে তার থেকে একটু ছোট, মানে এই কোণটার থেকে একটু ছোট হবে এই কোণটা, আর সব থেকে ছোট হবে এই কোণটা। আবার দেখো, সব থেকে ছোট বাহু যদি বলি আমি এই বাহুটা, তাহলে এই বাহুটার বিপরীতে যে কোণটা থাকবে সেটা হয়ে যাবে সব থেকে ছোট কোণ। সিমিলারলি উল্টোটাও সত্য, মানে যে কোণটা যত বড় তার বিপরীতে ঠিক তত বড়ই বাহু অবস্থিত থাকে। এই কোণটা এখানে সব থেকে বড়, তাহলে এর বিপরীতে আছে এই বাহুটা, এ হবে সব থেকে বড়। সমকোণী ত্রিভুজের কথা চিন্তা করো, সমকোণী ত্রিভুজের এটা 90 ডিগ্রি হয় আমরা সবাই জানি। দেখো 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা থাকে সেটা কিন্তু সব থেকে বড় হয়, সেই বাহুটা সব থেকে বড় হয়, এটাকে আমরা অতিভুজ বলি, তাই না? এটাকে ভূমি বলি। এখন এই কোণটা একটু ছোট, এটাকে আমি যদি 30 ডিগ্রি ধরি, এটাকে 60 ডিগ্রি ধরি, তাহলে দেখো 60 ডিগ্রি এর পরে অতিভুজের পরে এখানে যে বড় বাহুটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ভূমিটা, দেখো 60 ডিগ্রির বিপরীতে অবস্থিত হয়ে, 60 ডিগ্রি বিপরীতে এই বাহুটা অবস্থিত আর 30 ডিগ্রি বিপরীতে এই বাহুটা অবস্থিত। এই বিষয়টা, এই টপিকটা বোঝা গেছে?
এরপর এই ত্রিভুজের এটাকে যদি আমি বাড়াই, নাম দিয়ে দিতে পারো এবিসি, এই ত্রিভুজের এই বাহুটাকে আমি ই পর্যন্ত বাড়িয়েছি। ই পর্যন্ত বাড়ানোর ফলে এখানে একটা কোণ তৈরি হচ্ছে, এটাকে আমরা একটু আগে কি বলছিলাম বহিক কোণ, আর এটাকে কি বলছি অন্তক কোণ। বলছে এই বহিক কোণটার মান এই কোণটা ছাড়া বাকি যে দুটো কোণ রয়েছে ভেতরের দিকে এই কোণ দুটোর যোগফলের সমান হবে। মানে অ্যাঙ্গেল এ কোণটার যা মান আর অ্যাঙ্গেল বি কোণটার যা মান এই দুটো কোণের সমষ্টি হবে এই কোণটা, মানে বহিক কোণটা, অর্থাৎ অ্যাঙ্গেল এ সি ই কোণটা। ঠিক আছে, বহিক কোণ ভেতরের সেই কোণটা বাদ দিয়ে, মানে এর পাশে ঠিক কোণটা বাদ দিয়ে বাকি যে দুটো কোণ রয়েছে এদের কোণের সমষ্টির সঙ্গে সমান হবে। তাহলে একটা রিয়েল এক্সাম্পল দিই, এটা একটা সমবাহু ত্রিভুজ যদি আমি ধরি তাহলে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে। এখন এই বহিক কোণটা কত হবে, 120 ডিগ্রি, একটু আগেই হলো এরকম অঙ্ক। এখন তুমি দেখো এই 120 ডিগ্রিটা এই দুটো কোণের যোগফল, ঠিক আছে, এটা সবসময় হবে। এখানে আমি সমবাহু ত্রিভুজ দিয়ে দেখালাম, মানে সহজ হবে বলে দেখালাম। আর কিছু প্রপার্টি রয়েছে এগুলো দেখতে হবে আমাদের, এখান থেকে ছোট ছোট কোশ্চেন দিয়ে দিতে পারেন, খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, এই পয়েন্টসগুলো একটু খাতায় নোট ডাউন করবে। এক নাম্বার বলছে ত্রিভুজের যে কোনো দুটি বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা সবসময় বড় হবে। এই বাহুটার মান যদি আমি এ সেন্টিমিটার ধরি, এই বাহুটাকে ধরলাম বি সেন্টিমিটার, এই বাহুটাকে ধরলাম সি সেন্টিমিটার, যে কোনো দুটি বাহু যোগফল, যে কোনো দুটি বাহু এ প্লাস সি বা বি প্লাস সি, এভাবে তুমি যদি যোগ করো তাহলে বলছে যে কোনো দুটি বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা সবসময় বড় হবে। অর্থাৎ সাম অফ এনি টু সাইড, বাহু যোগ করা মানে এখানে বাহু দৈর্ঘ্যটাকে যোগ করা বোঝাচ্ছে। হ্যাঁ, সাইডস ইজ অলওয়েজ গ্রেটার দেন দ্য আদার সাইড বা দ্য থার্ড সাইড, আদার সাইড করে যে কোনো দুটি বাহু যোগফল অন্য বাহুর অপেক্ষা সর্বদা বড় হবে, সমানও হবে না, মানে সমানও হতে পারে না, বি প্লাস সি সমান এ হবে না, সি হবে না, সবসময় বড় হবে, সবসময় বড় হবে। আবার ডিফারেন্সটাও সত্য, মানে যে কোনো দুটি বাহুর বিয়োগফল সর্বদা তৃতীয় বাহুর থেকে ছোট হবে। ডিফারেন্স অফ এনি টু সাইড ইজ অলওয়েজ লেস দেন দা থার্ড সাইড, মনে থাকবে এই দুটো জিনিস, ঠিক আছে। এরপর তোমাদের কোশ্চেন এরকম দিয়ে দিতে পারে পরীক্ষায় যে নিচের অপশনগুলি, হয়তো তোমাদের চারটা অপশন দিয়ে দিল, নিয়ে বললো যে নিচের কোন বাহুগুলো দিয়ে একটা ত্রিভুজ তৈরি করা যাবে। এক্সাম্পল দিই, এখানে আমি চারটা বাহু দিয়েছি, মানে এই যে কমা কমা দিয়ে বলেছি এগুলো একটা কোনো যে কোনো একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। হয়তো তোমাকে অপশনে বলে দিল যে নিচের যে এই অপশনগুলো রয়েছে এদের মধ্যে কোনগুলো দিয়ে আমি একটা ত্রিভুজ আঁকতে পারবো। ত্রিভুজ আঁকার শর্তটা হচ্ছে কি, মানে তখনই পসিবল হবে যদি যে কোনো দুটি বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হয়, এবং সেই দুটো বাহু কি কি হতে হবে আগে শোনো তারপরে কমেন্ট করবে। ওই ওই যে দুটো বাহু আমি যোগ করছি সেই দুটো বাহু সব থেকে ছোট, মানে একবারে তুমি যদি বের করতে চাও তাহলে কি বলতে পারি, ডাইরেক্ট যদি তুমি রেজাল্ট বের করতে চাও তাহলে হবে সাম অফ
small 2dg, small 2 side is greater than third side, other side. যদি সব থেকে ছোট দুটো বাহুর যোগফল দ্বিতীয় বাহু তৃতীয় বাহু থেকে বড় হয় তাহলেই সেটা দিয়ে একটা ত্রিভুজ আঁকা যাবে। যেমন এক নাম্বারটার কথা যদি আমি বলি, ছোট বাহু বলতে দুই আর চারকে বোঝাচ্ছে, এদের যোগফল কত? ছয়। ছয়টা কি ছয়ের থেকে বড়? বড় না, সমান হয়ে যাচ্ছে। সমান হলেও হবে না, বড় হতে হবে। তাহলে এটা দিয়ে কোনো ত্রিভুজ আঁকা যাবে না। এরপর একটা রিয়েল লাইফের এক্সাম্পল দিই। তোমাদের মাধ্যমিকের সময় দেবে অঙ্কন বলে একটা মানে অঙ্কন করতে হতো, তোমাদের সম্পাদ্য যেটাকে বলতো, উপপাদ্য ছিল সম্পাদ্য ছিল, মানে তোমাদের ত্রিভুজ আঁকতে দিত কম্পাসের সাহায্যে, স্কেলের সাহায্যে। তখন দেখবে এরকম প্রবলেমগুলো ছিল। তো এখানে দেখো যেটা আমরা কি করতাম, এখানে একটা 2 সেন্টিমিটারের একটা দাগ কাটতাম, এখানে একটা 4 সেন্টিমিটারের দাগ কাটতাম, আর একটা 6 সেন্টিমিটারের স্কেল দিয়ে দাগ কাটতাম। নিয়ে এসে কাটা কম্পাস বসিয়ে দাগগুলো, কম্পাস বসিয়ে দাগগুলো এ করে কাটতাম। তো একটা জিনিস দেখো, তুমি যদি 6 সেন্টিমিটার স্কেলটা নাও, একটা কাটলে, নিয়ে তারপর 2 সেন্টিমিটার এদিকে কোথাও একটা বসিয়ে তুমি এভাবে কাটতে, এরকম করে মনে করছে 2 সেন্টিমিটার এরকম করে বসিয়ে এরকম করে কাটতে, আবার তুমি যে 6 সেন্টিমিটার এদিকে বসিয়ে এভাবে কাটতে, তাই না? তো একটা জিনিস দেখো, যেখানে ওটা মিট করতো, মানে 2 সেন্টিমিটার এদিকে এভাবে কাটলে, 6 সেন্টিমিটার বসিয়ে এভাবে তুমি কাটলে, যেখানে মিট করবে সেখান থেকে আমরা কানেক্ট করে দিতাম। তো এখানে দেখো তুমি যদি 6কে নিলে আর 2 আর 4 যখন আঁকবে, তখন 2 হয়তো কম্পাসের সাহায্যে তুমি এখান পর্যন্ত কাটবে, আর 6 হয়তো এখান পর্যন্ত কাটবে, মানে একটা লাইন আর একটা লাইনের উপরে চেপে গেছে। তাহলে কি করা হবে, তাই না? একটা ত্রিভুজ তো হবে না, একটা জাস্ট লাইন হয়ে যাবে। সিমিলারলি 2-এরটা দেখো, ছোট দুটো বাহু 5 আর 3 8, যেটা 7-এর থেকে বড় হচ্ছে, তার মানে এটা দিয়ে আঁকা যাবে। এটা দিয়ে দেখো 4 আর 1 5, এটা দিয়ে আঁকা যাবে না। আবার দেখো 2 আর 3 7 আর 2 9, 15-এর থেকে ছোট হচ্ছে, তাহলে এটা দিয়ে আঁকা যাবে না। ঠিক আছে, সবসময় ছোট দুটো বাহু করলাম, ছোট দুটো বাহু না হলে দেখো আমি এক নাম্বারে শর্তে লিখেছি কি a+b = c, মানে যে কোনো দুটি বাহু তৃতীয় বাহুর অপেক্ষা বড় হবে। দেখো এখন যদি বলি আমি 4 আর 6 যদি নিই, তাহলে 10 হচ্ছে, তাহলে 2-এর থেকে বড়, তাহলে এটা কি ত্রিভুজ আঁকা যাবে? যাবে না, তাই না? আবার দেখো আমি যদি 4 আর 6 নিই, 4 আর 6 যোগ করলে 10, সেটা 1-এর থেকে বড়, তাহলে হিসাব মতো তো এটা ত্রিভুজ আঁকা যাবে, বাট যাবে না। তাহলে মেন যেটা অ্যাকচুয়াল একবারে এক চান্সে যদি তুমি বের করতে চাও, তাহলে সবসময় মনে রাখবে সাম অফ স্মল 2d, এখানে তুমি লিখে নিতে পারো সাম অফ, কেনি না লিখে, 2 স্মল 2 সাইড। ঠিক আছে, এখান থেকে একটা খুব ভালো অঙ্ক তৈরি হতে পারে। এই অঙ্কটাই আজকের পরে, আচ্ছা আর 3টে অঙ্ক করাবো টোটাল, এটা নিয়ে 3টে অঙ্ক। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, TDS এ আসা অঙ্ক। একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে এত এত হলে নিম্নলিখিত কোনটি সঠিক? খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসা অঙ্ক, বলো তো একবার ট্রাই করো। দুটো শর্ত লিখেছিলাম আমি, একটা হচ্ছে a+b বড় হবে, একটা a-b ছোট হবে, এখান থেকে হয়ে যাবে। দেখো 4 আর 5 এর 9, যোগফলটা x এর থেকে বড় হবে, আর এই বিয়োগ ফলটা 5 - 4, এটা x এর থেকে ছোট হবে। তাহলে কি কি পাচ্ছি? একটা পাচ্ছি x এর থেকে বড় একটা 9 পাচ্ছি, আর একটা x এর থেকে ছোট আমি 1 পাচ্ছি। তাহলে এখানে কোথায় রয়েছে দেখো, মানে এটাকে তুমি যদি কম্বাইন করে লিখো, তাহলে দাঁড়াই এটা 9 > x > 1,
মানে দেখো এক্স এর থেকে বড় নয় কি করে বোঝাচ্ছে, এখানে হাঁটা রয়েছে নয়ের দিকে, বা এক্স ছোট বোঝাচ্ছে কারণ এক্স কে খোঁচা মারছে। আবার একের থেকে বড় হবে এক্স, বা এক একের থেকে এক্স এর থেকে ছোট, এভাবে বোঝাতে পারি, তাই না? অপশনটি চলো নেক্সট, এটা বলো অ্যান্সার কত হবে। নিম্নলিখিত কোন বাহুগুলি দিয়ে ত্রিভুজ গঠন করা যেতে পারে? থিয়েটার বলছো, অলওয়েজ কি করবে, সাম অফ স্মল টু নাম সাইডস গ্রেটার দেন দ্য থার্ড সাইড হচ্ছে কিনা দেখ, ছোট দুটো বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হচ্ছে কিনা, এটা তোমরা খাতায় নোট ডাউন করে রাখতে পারো A4 শিটে, যেটা বলেছিলাম খাতার শেষে করতে কুইক রিভিশনের জন্য। চলো দেখো, ছোট এখানে 4 আর 3 এ 7, 8-এর থেকে ছোট হচ্ছে, 4 আর 2 এ 6, 7-এর থেকে ছোট হচ্ছে, 7 আর 9 এটা হচ্ছে, আর এটা 12.5 এটা হচ্ছে, কি হয়ে যাবে উত্তর আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। দশ 40 70 একটা পেয়েছি, ঠিকঠাক ভাবে উত্তর দিতে হবে, কিন্তু কোশ্চেনটা ঘোরানো আছে ভালো মতো। বলেছে একটি ত্রিভুজের প্রতিটি কোণের মান যদি আমি 20 ডিগ্রি করে কমাই, তাহলে কোণগুলির অনুপাত দাঁড়ায় 2x সরি 1:2:3। তাহলে যে অনুপাতটা দাঁড়াচ্ছে সেটা আমি বলছি x 2x 3x 2x 3x, এগুলো কি হলো 20 কম করার পর এসে দাঁড়িয়েছে, ভালো করে বুঝবেন, x 2x 3x, এই প্রত্যেকটা কোণ থেকে 20 আমি বাদ দিয়েছি, বাদ দেওয়ার পরে যেটা দাঁড়াচ্ছে বিয়োগ করার পরে সেটা হচ্ছে x 2x 3x, তার মানে অরিজিনাল যে কোণ সেটা কত হবে বলো, 20 বেশি হবে অ্যাকচুয়াল যেটা ছিল থাকার কথা। এটাই হচ্ছে সেই ত্রিভুজের অ্যাকচুয়াল কোণটা, এটা যোগ করলে কত দাঁড়াবে 180 দাঁড়াবে। তাহলে x 2x 3x মানে 5x 6x প্লাস 60 মানে 180, 60 থেকে 60 বাদ দিলে 120, x এর মান হলো 20। কোণগুলির মান নির্ণয় করতে বলেছে, কোণগুলির মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো x এর মান এখানে আমি 20 বসালাম, তাহলে এটা হলো 20, এটা 40, এটা 60, এটা উত্তর নাকি না? কত রূপা ওয়াহিদা
এটা উত্তর নয়, অ্যাকচুয়াল উত্তর হচ্ছে 20, 40, 60। এটা পেয়েছি কিভাবে? 20 করে কমানোর পর, তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার যেটা হবে এর থেকে 20 যোগ করতে হবে, বা এখানে যদি মানগুলো বসিয়ে দিতে তাহলে পেয়ে যেতে। ঠিক আছে, তাহলে এটা হবে 40, তারপরটা হবে 60, সরি 60, তারপরটা হবে 80, 40, 60, 80। ঠিক আছে, ভালো অঙ্ক, একটু মিস্টেক হলে ভুল অ্যান্সার দেওয়ার সম্ভাবনা থেকে যায়। ওকে, আর একটা জিনিস দেখো, যখন তুমি 20, 40, 60 দিচ্ছ, তাহলে ত্রিভুজের কোণগুলির মান যদি তুমি 20, 40, 60 বলো, তাহলে এটা দিয়ে কখনো ত্রিভুজ আঁকা যাইবে না, কারণ তিনটে কোণের যোগফল তো অ্যাটলিস্ট 180 ডিগ্রি হতে হবে। হচ্ছে হচ্ছে না? ঠিক আছে, আর একটা মজার জিনিস, একটু আগে যে দেখলাম আমি বাহুর সংখ্যাগুলো, দেখলাম না যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে, কোন জায়গাটা রিপিট করতে বলছো বলো? রচনা, মাইক্রোফোন অন কর। শেষে 20 যোগ করার কারণ হচ্ছে, দেখো প্রথমে এক্স এর মান আমি 20 পেলাম, এতদূর পর্যন্ত ঠিক আছে তো বলো, এতদূর পর্যন্ত ঠিক আছে কিনা বলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলছে যে একটি ত্রিভুজের প্রতিটি কোণ আছে, এখানে একটা কিছু একটা ত্রিভুজ ছিল, এই ত্রিভুজগুলোর একটা নির্দিষ্ট কোণ ছিল, ঠিক আছে, বলছে কোণগুলো থেকে আমি 20, 20 বাদ দিয়েছি, এই কোণটা থেকে 20 বাদ দিলাম, এটা থেকেও 20 বাদ দিলাম, এটা থেকেও 20 বাদ দিয়েছি, মাইনাস করেছি, যার ফলে যে কোণগুলো দাঁড়াচ্ছে সেই কোণগুলোর অনুপাত হচ্ছে 1:2:3। তাহলে আমি এখানকে এখান থেকে ধরছি যে বিয়োগ করার পর যে কোণগুলো দাঁড়াচ্ছে সেটা হচ্ছে x, 2x, 3x, এতদূর ঠিক আছে। এখন বলো x, 2x, 3x এগুলোতে কিন্তু 20 ডিগ্রি করে কম আছে, কেন কম আছে? কারণ আমি এটাকে যদি আমি ধরি 20 বাদ দিয়ে আমি x পেয়েছি, এই কোণটাকে 20 বাদ দিয়ে আমি 2x পেয়েছি, আর 20 বাদ দিয়ে আমি 3x পেয়েছি, কেন বলতে পারছি? কারণ অনুপাতটা ছিল তো 20 বাদ দিয়ে। ঠিক আছে দাদু, মাইক্রোফোন অল টাইম অফ রাখবে, অন রাখবে যখন কোশ্চেন করবে, ঠিক আছে। এরপর দেখো, তাহলে অ্যাকচুয়াল যে কোণটা ছিল, অ্যাকচুয়াল কোণটা সেটা কত? 20 বাদ দিয়ে আমি এক্স পেয়েছি, তাহলে অ্যাকচুয়াল আর 20 বাদ দেওয়ার আগে কোণটা কত ছিল? x+20 ছিল, 2x+20 ছিল, 3x+20 ছিল, এগুলো হচ্ছে কি ত্রিভুজটার কোণ, অ্যাকচুয়াল কোণ। এখন আমরা কি জানি, এক্স এর মান তো বের করতে হবে, তাহলে কোণগুলোর সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, তাহলে x+20, 2x+20 আর 3x+20 এইটা যোগফল হবে 180 ডিগ্রি, এটা আমরা কাটাকুটি করে এক্স এর মান পেয়েছিলাম 20 ডিগ্রি। এখন অনেকে ভুলটা করে কি, এখানে এক্স এর মান 20 ডিগ্রি বসিয়ে দেয়, এখানে বসালে অ্যান্সারটা ভুল বেরিয়ে আসবে, কেন? কারণ এটা তো অ্যাকচুয়াল মান না, অ্যাকচুয়াল যে অ্যান্সার সেটা এখান থেকে পাবো, কারণ এটা হচ্ছে তার অরিজিনাল, 20 বাদ দেওয়ার আগে এটা ছিল। তাহলে এখানে তুমি এক্স এর মান 20 বসাও, 40, 20 বসাও, 60, 20 বসাও, 80, ঠিক আছে, ওকে। চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে এটা শেষ হয়ে যাবে, রেকর্ড ভিডিওগুলো দেখো, কারোর কোনো অসুবিধা থাকলে নেক্সট ক্লাসে শুরুতেই আমাকে একটু বলে দিও, ঠিক আছে।